গুড ইভিনিং ফ্রেন্ডস, টাইগার সিকমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা তোমাদের দাদা ভাই গেছিল একটু একটা নতুন জায়গায় কাজের খুঁজে, সেখান থেকে একবার আসার সময় বাজার করে নিয়ে আসলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি গেছিল না, জলপাইগুড়ি গেছিল। তো ওখান থেকে দেখো একদম বেলা কোবার বাজার, টাটকা টাটকা করে নিয়ে আসছে। এই দেখো কি সুন্দর সুন্দর পুঁইশাক। মিষ্টি কুমড়া আনতে পারলো না একটু সাথে? মিষ্টি কুমড়া তুমি লাগাবা ভাই? হ্যাঁ, গাছ লাগাইছি তো আমি। তারপর এই যে লোকাল ফুলকপি দেখো, শিম, এই যে শিম বেগুন, আর এই যে বেলাকোবার স্পেশাল মিষ্টি রসমালাই, এই দেখো দারুন। রসমালাই কি খাবে? চমচম ছিল ওখানকার, কিন্তু চমচমটা আনেনি। এই যে বাবা রসমালাই, রসমালাই আমাদের দুপুর বেলা খাওয়া দাওয়া হয়েছে। আজকে আমি আর জুয়েল একা খেয়েছি, তোমাদের দাদা ভাই তো ছিল না, আসলে এখন সেই সকালবেলা গিয়েছে। তো দুপুর বেলা কি বলতো, একদম সিদ্ধ পোড়া ভাত খেয়েছে, বেগুন পোড়া, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, হ্যাঁ, আর হচ্ছে শিম সিদ্ধ দিয়েছিলাম আলুর সাথে। বাবা কি ভালো, কি ভালো। তো সুন্দর করে কারো পাপাকে বাবু করে বসো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সন্ধ্যাবেলা কি করি না করি রান্নাবেলা, আজকে কি যে করবো, এই তো এত কিছু নিয়ে আসছে, দেখা যাক কিছু একটা। ওখানে পিকনিক হবে, জিলাপি না রে চপ, এ ভাই চপ লই আইছে, চপ কি বলতেছে, জিলাপি, জিলাপি না চপ। আরে শোনো, হ্যাঁ আমার কেই থাকবে। এই যে দাদা, এই যে বৌদি, সব আমাদেরকে ছাইরে ভাগ, সব আমাদেরকে ছাইরে ভাগতেছে। এখন আমরা মুসি একা একা পুষি, আমরা আমাদের সারা মারা সব ভাগ। নিজে যাই না, মাকালি নিজে যাই না, মোচা 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 একটা বেগুনি এসে, একটাই ছিল, আর আলুর চপ, মোচার চপ। চপ দাও, চপ দাও দাদাকে, খাও মোচার চপ, ভালো তো মোচা তো খারাপ না, না আলু, হ্যাঁ মোচার গুলো আলাদা দেখো। এই যে এটি মোচা, এটাই এটা মোচা। তুই জাম্বুরে নিয়ে যাবি, যে বল নিবি না, একটা বল, আমরা ওখানে কিন্তু যাবো, দেখি বসো দেখো তোমাদের দাদা ভাই চপ আর যে এগুলো নিয়ে আসলো, তো তো খাচ্ছে আর গল্প হচ্ছে, আর দুঃখ আছে সাথে একটু, যেহেতু ওরা চলে যাবে কালকে। তো আর কি করা যায়, এটা তো আমার ঘর না, যেহেতু এগুলো আমার শাশুড়ি মায়ের ঘর, ওরা ভাড়া দিয়েছে, এখন ওরা উঠিয়ে দিবে, আর কি করা যাবে। তো চলো খাও সবাই মিলে একসাথে, এরা সবাই চলে যাবে আমাদেরকে ছেড়ে। তোমার কাকুর স্বপ্নটা একদম মনে হয় সত্যি হয়ে যাবে নাকি? কাকে মুখে আছে আছে, নারকেল দেওয়া আছে, ভালো আছে। আমার কয়েকটা এখানে পোকা আছে তো নেই, তোর বোনাস
দিদি ভাই খিচুড়ি রান্না করেছে, খিচুড়ি যেমনই হোক দেওর কে খাওয়াচ্ছে। এই যে রসমালাই খাবে একটু পরে ওরা। কি কাউ 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 ঘরের মধ্যে বাবা, দাও আমাকে একটা চপ দাও। কোনটা মোচার চপ, কোনটা আলুর চপ? এটা মনে হয় মোচা, এটা মনে হয় এটা এটা মনে হয় আলু। ওই এদিকে পড়তে কিন্তু এই যে আলু কি বাইরে আয় বাইরে আয় এখানে বস। বাবা ওষুধ দিন রাত্রে বেলা কি করছে জানো? এই এটা কি আলু না মোচা? এটা মনে মোচা। আর দূরের থেকে বসে আনতে গেছে ডবলটাই গিয়ে ভালো আছে ওরা কি গিয়ে হয়ে গেল সব ঝাল ঝাল কি করবো লেগে গেল। অমন করি আসো মানসি বলে কেয়াটা যেমন করে না একটা পাশে দাও না খায় নাকি ডিম খা বস এখানে বস বস আয় বাবা খাও 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 ফ্রিজে রাখছিলাম যে কখন খেলি ভালো আছে মিষ্টিটা দীপাকে খাওয়াই দাও আর একটু খাও লবণ যাবা তো যাবা আসবা ঘুরতে তাই না? আমার ছেলেটা বেশি কষ্ট বললাম তো। তো বন্ধুরা দেখো ওখান থেকে চপ ওগুলো খেয়ে দিয়ে সবকিছু খেয়ে চলে আসলাম। তারপরে যে তোমাদের দাদা হয়তো আর রাতে খাবে না, জুয়েলও খাবে না বললো, তো আমার জন্য একটুখানি ভাত করলাম, মানে ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে আলুর পকোড়া বানাবো, আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম আর আলুর পকোড়া। তো আমি একা খাবো তো ওই জন্য আর কিছু রান্না করবো না। এদিকে রিয়ানসের জন্য প্যাম্পার্স, তারপরে যে নিমকি একটা তেল নিয়ে আসছে তোমাদের দাদাভাই মাথার দেওয়ার জন্য, দুধের প্যাকেট, আমি বললাম ফ্রিজে দুধ আছে আবার নিয়ে আসছে। তো যাই হোক চলো, আজকে তো শনিবারটা একদম নষ্ট হয়ে গেছে, আর কী করা যাবে। আমাদের বাড়িতে পরশু দিন রাত্রে লোক আসার কথা ছিল, তো রান্নাবাড়া করে রেখেছি, ওরা আর আসেনি, বলছে ট্রেনের থেকে দুইটার দিকে নামবে, আমার একটা ননাস আসার কথা ছিল তো আসেনি। যাই হোক আর কী করবো, গোলা ভাত আমরা খেলাম। এই যে রেয়াংশবাবু গান দেখছে, মনটা খারাপ আমার ছেলেটার জন্য, কষ্ট লাগছে জানো, কারণ কি ও তো বাচ্চা মানুষ, ওকে এতটা ভালোবাসে ওরা সবাই, মানে সত্যি আমার নিজেদের লোকেরা মানে এত ভালোবাসে না। বাড়িতে তো অনেক লোকই আছে কিন্তু আমি দেখো আমি কিছু বলতে পারি না, সেটা আর কী বলবো। রিয়ানসকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সন্ধ্যের টাইমটা মনে করো ওদের ঘরেই বেশি টাইম থাকে, মানে কি বলবো আর, এখন আমার তো কিছু করার নেই যেহেতু আমার নিজের ঘর না। এগুলা বুকটা মানে ভারী হয়ে গেছে জানো, মানে কি বলবো, ভালোই লাগছে না। ওরা সবাই চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা, হয়তো অন্য ভাড়া আসবে, সবাই তো একরকম হয় না তাই না? আর আমি কী বলতো এমন একটা মানুষ না, হয়তো আমি খারাপ জানি না, আমার সাথে যেই আসুক তার সাথেই মিলে যাই আমি, পরে যে যাওয়ার সময় এতটা খারাপ লাগে, কষ্ট লাগে। তো এই যে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর কী করব, খাওয়া তো খেতেই হবে তাই না? ওরা আমি বললাম যে তোমরা চলে যাবা ঠিক আছে, আসবা মাঝে মাঝে ঘুরতে, আমাদের বাড়ির থেকে বেশি দূরে যাচ্ছে না, অন্য জায়গায় যাবে, সামনেই আছে। তো বলে আমি তোমার ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাবো এসে এসে, ওই দিদি ভাই বলছে। তারপর দাদাও বলে, বলে আমি তো এই রোডেই গাড়ি চালাই, আমি আসবো যখন তখন নিয়ে যাবো,
আবার রাত্রি দিয়ে যাব। তো ওইদিকে দেখো, এই যে ভাত নিয়ে চলে আসলাম, আলু সিদ্ধ আর ভাত, গরম একদম মাখতে পারছি না। একটা কাঁচা লঙ্কা নিলাম, একটু সর্ষের তেল নিলাম, আর এই যে পকোড়া, ঘি নিলাম না এখন আর। আর যে দিদি ভাই আসছে, রেয়ানসকে ঘুম পাড়াচ্ছে। এই জন্য মানুষে বলে যে কিছু কিছু ক্ষেত্রে না রক্তের সম্পর্ক থেকেও না অনেকটা বেশি হয়ে যায়, যেন এমন সম্পর্ক আছে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।